আপনারা যারা নবীর পক্ষ নিলেন নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবি ছিলেন মদিনার ঘটনা যেই সাহাবিটার নাম কিতাবে আসছে আসোয়াত আরবি হলো আসোয়াত বাংলা হলো কালো কালামিয়া নবী একদিন ডাকে আসোয়াত বিয়ে করছো জি না হুজুর বিয়ে করবি হুজুর বিয়ে করুম যে আমি তো কালো কেউ পছন্দ করে না নবী বলেন আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা নবীর পক্ষে গেলে বলুন নবী বিয়ের ব্যবস্থা করবে না আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন আচ্ছা ঠিক আছে নবী যে একটা চিঠি লিখছে আসো এই না এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না বড় বাড়ির মালিকের হাতে দিও বড়ো বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভাতিজা নবী চিঠি পাঠাইছে আরে বলো কি বসাতে দাঁড়ায় গেছে নবীর চিঠি খুলে দেখে লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবির কাছে বিয়ে দিয়ে দাও আলামিন চুমা খাইয়া বুকে লাগাইছে হাই হাই কি ভাইকে নবী চিঠি পাঠাইছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবির কাছে বিয়ে দিতাম কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল মদিনার মধ্যে এত সুন্দর কোনো মেয়ে ছিল না এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কুয়ে ডাকতো কিতাবে আসছে হুরে মদিনা এই নবীর পক্ষ ধরুন কে বসে আছো নবীর পক্ষে কার সেই নসিব চিন্তা করতেছে সাহাবিটা লেখলো কালো মেয়েটা সুন্দর কালো নবীজি লেখছে মানতে হবে ছেলেটা যে কালো কেমন কালো জানি চায় দেখতেছে ভালো করে চায় দেহে আরে পা বাড়ি একবারে জাহাজ মার্কা আসলে এমন কালোই ছিল এখনো মদিনায় কালো বংশের লোক আছে গেলে দেখতে পারবেন আসোয়াত জি কালো আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয় নবীজি পাঠাইছে বাবা তুমি এখন যাও তোমার আমি পরে জানাবো মানে মেয়ের সাথে পরামর্শ করব। যুবক যাইতেছে আসুয়াত মনটা কষ্ট মাথা চুলকাই হজুর কইসলাম না ওই তো না মানে পছন্দ করে না আল্লাহ আরে যেই নবী আঙ্গুলি সারা করলে আকাশের চার দুই টুকরা হয় আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না আজকে যারা নবীর পক্ষে বসে আছেন আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না আমি আবদার করব এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয় মনটা কষ্ট আল্লাহ কয় না হবে না ব্যবস্থা করতেছি মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে বাবা যুবক ছিল কালো খুশি মনটা কষ্ট যাইতেছে ব্যাপার কি মা এই যে নবী চিঠি পাঠাইছে তোমার বিয়ের প্রস্তাব কালো ছেলে ভাবলাম তুমি রাজি হও কিনা না এই জন্য বিদায় দিলাম মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো যে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব বাবা আমি কালো আর সুন্দর বুঝি না আমি নবীর কথা মানি রে ও সোনার বাংলার ভাইরা মা বোনেরা যেই আশ্রেফ নামের পাথর আর বালুর দেশ এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না বিদায় সোনার মানুষ হইতে পারলাম না মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে নবী জীবনী নবী যুদ্ধে রওনা হলেন একজন মহিলা ছয় মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আমার নবী বলেন মহিলারে বাচ্চা কোলে লইয়া কান্দ ব্যাপার কি হজুর মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে আমার আর কেউ নাই গো আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব দিব ও মা বোনেরা তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো তোমার ভাগ্য ভালো ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে মাঘ তোমার জীবন ধন্য হজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার আর কেউ নাই কাকে আপনার পক্ষে দিব নবীটি হাসে এ কি বললা তুমি ছয় মাসের শিশু সে কি যুদ্ধ করতে পারবে তীর মারতে পারবে এবারে ডাকতেছে মহিলাটা হুজুর জানি সে পারবে না কিন্তু আমার মনে বড় দুঃখ না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী আমার ছেলেটারে নিয়ে যান তীর যদি মারতে নাও পারে আমার মন বলে কাফের বেইমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী এ তীর আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে সামনে তুলে ধরে রাখবে তীর খাইয়া আমার ছয় মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমি মায়ের কোনো দুঃখ থাকবে না কিন্তু রাসুলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন আজকে ইয়াসরেব নামের পাথরের দেশ সোনার মহদিনা হয়ে গেছে এবার মেয়েটা ডাকতেছে বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না নবী চিঠি পাঠাইছে নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম বাবা ডাক দেন যাইতেছে গা নবী কষ্ট পাবে মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না ডাকবেন বাবা তো আগেই রাজি আস আপ আসান। আসেন দাহের সাইজ দে হাজা ভালোই বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন হুম কেউ রাজি না যাইতেন না বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো বিয়াত গেলে এলেগে রাজি না আরে এই বিয়ার টাকা লাগতো না রাজি কিনা কন হ্যাঁ জাউন লাগতো না বিয়া হয়ে গেছে আসেন আসসালামু আলাইকুম চাচা ও আসসালাম বাতিজা যাই কি ব্যাপার বাবা আমার মেয়ে তো রাজি হইছে করতে রাজি হলে তো খুশির ব্যাপার আল্লাহ করে রাজি হইতো না রাজি করাইছি নবীর পক্ষের বেজ্যোতি হতে পারে না এটা আল্লাহ দেবে না বাবা শুনেন মহারানার টাকা আনছেন আস কয় মহারণার টাকা নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু নবীর চিঠি কিছু নাই মেয়েটা কে আব্বা না ধনী মানুষ নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক মহরণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন কেমন মেয়ে বাবারে পরামর্শ দেয় নবী খুশি হইব কোন কাজে দেন নবী খুশি খুশিব আল্লাহ খুশি হইবো সাহায্য যৌতুক না সাহায্য মেয়ের পরামর্শ দিলেন আসোয়াত নেন এটা মহরণা দিয়েন আবার জিগাই আসোয়াত আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি টাকা আছে ওই এমটি পকেট একবারে খালি কিছু নাই দিবেন কিনা কন না দিলে জামুগা কখন সাহসে হচ্ছে মেয়েটাকে বাবা আইটা ভাগল যাইতে দিয়ে না নবী কষ্ট পাইবো বাবা আপনারা ধনী মানুষ কেমন মেয়েও বাবারে পরামর্শ দেয় ধনী মানুষ না আপনি দেন না বাবা একটা কাপড়ের টাকা দিলেন মহারানার টাকাও বাবা দিলেন মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে দোকানে ঢুকলেন দোকানদার দে সুন্দরী মেয়ে বিয়ে করব দেখেন কোনটা নিবেন কোনটা না আস দেখতেছে কোনটা নিবে কোনটা না এমন সময় শুনে রে রাস্তা দিকে যেন পাগলের মতো দৌড়াই এ তিমের মতো কান্দে আর ডাকে রে মদিনার দোকানদারেরা ও মদিনার যুবকেরা ও মদিনার সাহাবিরা খবর পাইছনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে মা গো বিদায় দাও গো মা নবী বলে যুদ্ধে গেছে বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে দোকানদারেরা দোকান বন্ধ করতেছে দোকানদারি করবে না আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে ও আসাত নবী বলে যুদ্ধে যাইতেছে তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি মন সালা দিলেন নবী যুদ্ধে যাবে বিয়ের বাজার করব না বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া নবীর ভালোবাসা কাকে কয় একটা তরবারি বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হজরতে আসো শহীদ হয়ে গেছে যে যুদ্ধে সত্তর জন সাহাবা জীবন দিয়েছে আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন রে আমার শহীদদেরকে দাফন কর গুসুল দিস না রে রক্ত মাখা জামা গুলু পাল্টাইস না রক্ত মাখা জামা সহ দাফন করে দে আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহর দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল সেই নবীর ভালোবাসাই কারা বসে আছেন আমার নবী দাফনের নির্দেশ দিলে উন জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো সত্তরের মাথায় দূরে পড়ে আছে হজরতে আসোয়াদ নবী বলেন সাহাবিরারে আমার আসোয়াদ বি করতে গিয়েছিল এই ময়দানে দেখা যায় একজন বলেন হজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে আমার নবী বলেন কাছে যাইয়া দেখি নতুন বাড়িটা হাতে চিত হয়ে পড়ে আছে জিব্বাটা বাহির হয়ে কপালে লাইগা রয়েছে যাইছে কলিজাটা বাহির হইয়া থর থর করে কাঁপতেছে আমার নবী ডাকে আসো আত রে মদিনার হুর নিলি না নবীর ভালোবাসায় জীবন দিলি রে কলিজা দেখাইয়া বিদায় হইলি মাবুদ আমার আসো আত রে কি দি বাগো আল্লাহ নবী বলেন আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি আসো আত লাশটা ধরে ধরে নিয়ে আনতেছি কবরে দেওয়ার জন্য নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এ এই কবরের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসেন কারণ কি আমার নবী বলেন সাবিরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই আমার নবী ডাকে সাহাবিরা রে আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে করতে রে আসুয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে একটা পক্ষ হলো জান্নাতে খাউন কবরের মধ্যে জান্নাতের হুর আর একটা পক্ষ হলো কবর আগুন যে পক্ষটা নবীর দুশ্মন এটার কবরে হবে আগুন আর যেই পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন আর কবরে হবে জান্নাতের হুর বাবারা কবরে যখন যাইতেই হবে এই পক্ষটা ধরুন যেই পক্ষটাই কবরে গেলে যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ সেই পক্ষটাই হলো ঈদ এ নবীর পক্ষ সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা এই নবীর কথাগুলো মানা আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা এই নবীর কথা মানার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসুন দেখি কার ইমানি শক্তি কত ওই নবীর উপর সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি আসুন নবীর উপর সালাম মদিনা পাঠাইয়া নাবি সালা